মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি তো গাড়ি থেকে নামার সময় এমন ভাবে বললে যেন মনে হলো তখনই বিয়েটা হয়ে যাবে। বিয়েটা তো এখন হবে না। তাহলে বৌদে বলেছেন যে আগে আমার শুদ্ধিকরণ করাবেন, তারপরে বিয়ের ডেট ফাইনাল করা হবে। শুদ্ধিকরণ? কিসের শুদ্ধিকরণ? রাহুলদের বাড়ি থেকে বলেছে যে দেখো, বুঝতেই তো পারছো অবিনাশ, বিয়ের দিন মেয়েটা কিডন্যাপ হয়ে গেল, তারপর দুটো রাত বাড়ির বাইরে ছিল। তাই গুরুদেব বললেন যে রাহুল আর মিলিমায়ের বিয়েটা হওয়ার আগে মিলির যদি একটা শুদ্ধিকরণের ব্যবস্থা করা যায় আর কি। আচ্ছা, রাহুলও কি এই শুদ্ধিকরণে এগ্রি করেছে? মিলি, তুমি তো রাহুলকে খুব ভালো করে চেনো, তুমি তো জানো যে ও গুরুদেবকে কতটা ট্রাস্ট করে। কি বলছেন কি আপনি? ওরা বললো আর আপনি মেনে নিলেন, এত বড় অন্যায়টাকে? এটা অন্যায় কিনা আমি জানি না, কিন্তু ওরা তো আমাকে বিশ্বাসই করতে পারছে না। আর বিশ্বাস করবেই বা কিভাবে? একজন কিডন্যাপার আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে সন্দেশ খাইয়ে মলম লাগিয়ে আমার কোনো ক্ষতি না করে নিজে গাড়ি করে ফেরত দিয়ে গেছে, এটা কি বিশ্বাস করা যায়? আপনি ওদের জায়গায় থাকলে এটা বিশ্বাস করতেন? আপনি হলেন ওদের আটমোস্ট এনিমি, আপনাকে বিশ্বাস করা ওদের পক্ষে অসম্ভব। আর আপনার সাথে ছিলাম বলে ওরা আমাকেও বিশ্বাস করছে না। ভাবছে বোধহয় আপনার ভয় আমি সত্যিটা লুকিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি তো রাহুলের বাড়ি চেনেন, আপনি পারবেন ওদেরকে গিয়ে বলতে যে আপনি আমার সাথে কিছু করেননি? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন না। বুঝেছি, পারবেন না তো। তাহলে কেন এভাবে সবটা শেষ করে দিলে? আপনি যদি আমাকে ওদিন কিডন্যাপ করে না নিয়ে যেতে তাহলে সবটা ঠিক থাকতো, সবটা। রাহুলের নামে যে যাই বলুক না কেন, আমি তো বুঝতে পারছি যে এত কিছু হয়ে যাওয়ার পর ওর পক্ষে সবটা সহজভাবে অ্যাকসেপ্ট করা খুব কঠিন। তোমাকে আমার কিছু বলার নেই মিলি, তুমি এতটাই অন্ধ যে এখনো রাহুলের অসুবিধা দেখছো, ওকে ভালো ভাবছো, ও যে তোমাকে অপমান করছে সেটা তুমি বুঝতেই পারছো না। আমি আপনাকে বলেছি না, আমার ভালো মন্দ নিয়ে আপনার ভাবার কোনো দরকার নেই। আরে এই যে শুনুন, আপনি আমি কিডন্যাপ কেন করেছিলেন বলুন তো, কেন? আর যখন করলেনই তখন ছাড়লেন কেন আপনি আমাকে? তখন তো খুব প্রাউডলি বলেছিলেন যে আমায় কিডন্যাপ করে আপনি নাকি আমায় বাঁচালেন। কোথায় বাঁচালেন আপনি আমাকে? শুধুমাত্র আপনার কারণে আমার আর রাহুলের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে। আপনি তো দেখছি সত্যিই বোকা, আপনি এখনো রাহুলকে জাস্টিফাই করে যাচ্ছেন। আপনি বুঝতে পারছেন ও আপনাকে অপমান করছে, এটা এটা রাহুলের ভালোবাসার নমুনা। আর শুনুন, কেউ যদি কাউকে ভালোবাসে আর যাই হোক সেই ভালোবাসার মানুষকে অবিশ্বাস করবে না, ওটাই ভালোবাসার ফার্স্ট রুল। সব আপনারা বুঝবেন, আপনি চন্দ্রা সব এক ধাতুতে পাবেন। চন্দ্রা আপনার দিদি, দেখলে মনে হয় নিজেদের সম্মান বিকানোর কম্পিটিশনে নেমেছেন আপনারা। আপনারাই সমাজে মেয়েদের এই অবস্থার জন্য দায়ী, আপনাদের মতো মেয়েদের জন্যই মেয়েদেরকে ছোট চোখে দেখা হয়। কিছু স্বার্থলোভী মানুষ মেয়েদের ব্যবহার করার সাহস পায়। আর দাঁড়িয়ে থেকো না, প্লিজ যাও, যাও গিয়ে শুদ্ধিকরণ করে বিয়ের পিঁড়িতে বসে পড়ো, যাও। আর হ্যাঁ, আমার আস্থানাটা তো জেনেই গেছো, যাও গিয়ে বাবাকে বলে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি এসেছিলাম শুধুমাত্র ক্ল্যারিটি পেতে। তাই দেখে তো মনে হলো না, আপনার কাছে তো প্রশ্ন এবং উত্তর দুই আছে, আমার কাছে নতুন করে কি জানতে চাইছেন আপনি?
আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে, আমার কোনো হিসেব মিলছে না, কোনো হিসেবটা। আপনি বুঝতে পারছেন না অর্জুন, আপনি আমায় বাঁচাতে কিডন্যাপ করলেন, তারপর নিজেই বাড়ি ফিরিয়ে দিলেন, তারপর একবার ফিরেও দেখলেন না যে আমি কেমন আছি, বেঁচে আছি না মরে গেছি। যে মানুষটাকে ভালোবাসলাম সে আমাকে অবিশ্বাস করল, বলেই দিল যে শুদ্ধ না হলে নাকি বিয়ে করবে। আপনারা সবাই শুধু নিজেরটা বলে খালাস, তারপর মিলিয়ে কি হলো কেউ জানতে চায় না, কেউ না। যে মেয়েটা জীবনে একটাও ভালো দিন দেখেনি, যার একটাও জন্মদিন আনন্দে কাটেনি, ছোটবেলায় মাকে হারিয়েছে, বাবা থেকেও নেই, যার বন্ধুরা শুধু তাকে দরকারে ব্যবহার করেছে, কোনো দিন ভালোবাসে, রাহুলের সাথে দেখা হওয়ার আগে পর্যন্ত কেউ মুখ ফুটে বলেনি পর্যন্ত যে মিলি আমি তোমাকে ভালোবাসি। এই কিডন্যাপিং, শুদ্ধিকরণ, এই সব কিছুর পরে যে মিলি কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা কেউ ভাবলেন না, আপনি না, কারণ মিলি আসলে বাঁচলো কি মরলো আপনাদের কারণ না কিচ্ছু যায় আসে না। আমি এখন বুঝে গেছি আমি একেবারে একা, আমার আর কেউ নেই, কেউ না। আপনাকে একটা রিকোয়েস্ট করব, সারাদিন এখানে গা ঢাকা দিয়ে থাকলেও রাতে একবার মায়ের কাছে যাবেন প্লিজ। আপনি বলছিলেন না আপনার মা বাড়িতে খাবার নিয়ে বসে থাকে আপনার জন্য, আপনি বাড়িতে না গেলে না মায়ের খুব কষ্ট হবে, মায়েরা না খুব প্রেশাস হয়, আর যাকে কষ্ট দিন মাকে কোনোদিন কষ্ট দেবেন না। জুতোটাকে এখন ছিঁড়তে হলো, উফ, কি করে হাঁটবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।